Jesper, fa tu agarrar el mundo. ¿Qué haces? আমাদের একটাই উদ্দেশ্য, সবাই যাতে হেলমেট পরিধান করে নিরাপদে বাইক ড্রাইভ বা বিভিন্ন যানবাহন বাইক ড্রাইভ করে। এবং আমরা এই লক্ষ্যে শহরের বিভিন্ন জায়গায় যারা হেলমেট চালাইতেছে না ওই গাড়িগুলোতে অভিযান পরিচালনা করতেছে এবং তাদেরকে সচেতন করার একটাই উদ্দেশ্য, যাতে হেলমেট সবাই পরিধান করে এবং নিরাপদ যাত্রা অব্যাহত থাকে। এবং এইভাবে আমরা শহরের প্রত্যেকটা অলিগুলিতে অভিযান করব যাতে ওই বিষয়টা বাস্তবায়ন হয় এবং মানুষ যাতে নিরাপদে সড়কে চলাচল করতে পারে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যখন কোনো বাইক ড্রাইভ করি বা কোনো বড় গাড়ি ড্রাইভ করি তখন দেখা যায় যে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে, কারণ আমাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য মূলত আমাদের হেলমেটটা প্রয়োজন। রাস্তাঘাটে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বলেন বা ধুলাবালি থেকে শুরু করে যে সব কিছু থেকে মূলত আমাদের বেসিক উদ্দেশ্য হলো এই সবাই যাতে নিরাপদে ড্রাইভ করতে পারে, মানুষের জীবনের নিরাপত্তা এটাই আমাদের মূল উদ্দেশ্য। যারা হেলমেট পরছে না তাদেরকে আমরা সচেতন করছি, তাদেরকে আটক করতেছি যে থানাতে নিয়ে আসতেছি, আশা করি তাদেরকে সচেতন করতেছি তারা যাতে হেলমেট ব্যবহার করে এবং তারা এইটার সংলক্ষণে আমরা সাথে সাথে হেলমেট পরিধান সহ বাস্তবায়ন করেই তারপরে জিনিসটা শেষ করতেছি। আপনাদের সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি, আপনাদের জীবন হয়তো আমাদের কাছে কিছু কিন্তু আপনাদের পরিবারের কাছে অনেক কিছু। আমরা চাই যে আপনারা সবাই, আপনারা যারা সাংবাদিক আছেন, সবার মাধ্যমে বার্তাটা ছড়িয়ে যান যাতে সবাই হেলমেট ব্যবহার করে এবং নিরাপদে বাইক ড্রাইভ করে।